হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে 2023 চলে যাচ্ছে, তো আর মাত্র একদিন, তারপরে 2024 সাল চলে আসবে। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আগেই। তো আজকে আমি দুপুরে যা যা খাবো আর কোথায় খাবো আর কি দিয়ে খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দিবে, ফলো দিয়ে দিবে অ্যান্ড কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো আমি দুইটা পাতা ছিঁড়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরেই তো আমার দুপুরের খাবার। শুটকি ভর্তা ছিল আর মাছ ভুনা ছিল, তার সাথে লেটুস পাতা ছালাচ্ছি। তো এই তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছিলাম। তো আমি আগে ভালো করে মেখে নিচ্ছিলাম, তারপর আমি ওখান থেকে পাতা নিব, তারপর আমি খাবো। এটা কাদের কাদের ভালো লাগে, কেউ কি ট্রাই করেছো? অবশ্যই এটা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমার খাবার প্রায় শেষ। আর শীতের দিন গরম ভাত, ছাদে শুটকি ভর্তা, মাছ পোনা অ্যান্ড সালাদ, এগুলো রোদে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি দুপুর টাইম হলেই আমি খাবার নিয়ে ছাদে চলে যাই, রোদে বসে বসে খাই। তো আমার সাথে আর অনেকজন বসে খাচ্ছিল আমার দেখা দেখি। তো সত্যি শীতের দিন মানে রোদে বসে বসে খেতে বা গল্প করতে আমার খুবই ভালো লাগে। তো খাবারটা অনেক মজা হয়েছিল। তো এই তো আমার খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।